আরএম টেলার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখবো বিগলা কি করে বানাতে হয়। তো চলুন দেখি কি করে বিগলা বানাতে হয়। প্রথমে গলাটাকে বক্রম দিয়ে কেটে নেবেন, যার লম্বা হবে 6, কোনাকুনিতে 6.5, স্ট্রেটে 6, কাত হবে 3 ইঞ্চি, ডবলে 6 ইঞ্চি, তারপর স্কেল ধরে মেজারমেন্ট করে নেবেন। এবার এটাকে হাতে মার্ক করে নেবেন বি এর মতো করে। বাস হয়ে গেল, এবার এটাকে কাটবো। তো তারপর 1 থেকে 1.5 ইঞ্চি চওড়া বক্রমটা সব দিকে সমান করে কাটবেন। ব্যাস হয়ে গেল ভিগলা কাটিং। আসুন এবার দেখি ভিগলা কি করে সেলাই করতে হয়। প্রথমে কাপড়ের সাথে বক্রমটা লাগিয়ে নেবেন একটা সেলাই দিয়ে। তারপর এটাকে সাইড থেকে মুড়িয়ে নেবেন, এভাবে এক চাপ দূরে সেলাই করে। কাপড়টা ফেলে দিবেন, বৃষ্টি কাপড়টা। মাথাগুলো সমান করে মাঝখানে সেন্টার করে প্রথমে মিডল থেকে শুরু করবেন। হয়ে গেল এক পাশ সেলাই। এবার দ্বিতীয় পাশ সেন্টারে এসে একবার উপর দিকে উঠিয়ে ফেলবেন। তারপরে 108 করে কাপড় রেখে সব দিকে এক সমান করে কেটে নেবেন। কেঁচির মাথা দিয়ে কোনাটা কেটে নেবেন উঠিয়ে নেওয়ার সুবিধার্থে। এবার এটাকে বক্রমের উপর একটা লব সেলাই দিবেন। লব সেলাই দিয়ে উঠিয়ে ফেললেই গলা হয়ে যাবে। খুব সহজে আমরা দেখতে পারলাম কিভাবে বি গলা তৈরি করতে হয়। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ।